কুরবানির দু চারটা ছোট মানে বিধিবিধান হুকুম বলবো আপনাদের। কুরবানি প্রথমত এটা ওয়াজিব না সুন্নাহ মুয়াক্কাদা দ্বিমত রয়েছে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং কিছু কিছু মুহাক্কিকুল আমাদের কাছে পাওয়া যায়। অধিকাংশ ইমাম মাজহাব শাফি মালিকি হাম্বলি তাদের মতে এটা সুন্নতে মুয়াক্কাদা, তবে যারা সামর্থ্য রয়েছে তারা কুরবানি না দেওয়াটা অন্যায় এ ব্যাপারে তারা একমত। কুরবানির পশু বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি হতে হবে। ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, বাহিমাতুল আনাম ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, সূরা হজ পড়েন। বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি হতে হবে। বাহিমাতুল আনাম চতুষ্পদ চার প্রকার পশু, উট গরু দুম্বা ছাগল। মহিষ দিয়ে কুরবানি হবে না, হরিণ দিয়ে কুরবানি দেবেন হবে না, কারণ বাহিমাতুল আনাম আরবদের কাছে চার প্রকার পশুকেই বলা হয়। হ্যাঁ আপনি পাচ্ছেন না এই চার প্রকার, তখন আপনি ই দিয়ে দেন, গরু দিয়ে দেন, আপনি হরিণ দিয়ে দেন, নীলগাই দেন, সমস্যা নাই, তখন কি আছেন মাসালা, ঠিক আছে। কেউ কোনো ফোকাহারা মহিষকে গরুর একটা প্রকার বলে গরুর মধ্যে ঢুকাই দিয়েছে, মহিষকে গরুর একটা প্রকার বলে তারা সম্মান জানিয়ে বলছি, তারা বলছেন যে এটা গরুর একটা প্রকার। আমি একজন কৃষকের পোলা, আমি মহিষ চড়িয়েছি, গরুও চড়িয়েছি, ছাগলও চড়িয়েছি, মুরগিও চড়িয়েছি। মহিষ কখনোই গরুর প্রকার হয় না, যারা দেখে নাই মহিষ ওই ঘরে বসে ফটো লিখেছে তাদের হতে পারে না। মহিষ তার ভিন্নতা প্রকৃতি, তার থাকা খাওয়া সব কিছু। তারপর শ্রদ্ধা জানিয়ে বলছি, কেউ যদি কিয়াসি মাসালা মানে মানতে পারেন, তবে যখন কোরআন আছে মনে রাখবেন একটা কথা আমরা ভুল করি, কোরআন সুন্না ইজমা কিয়াস, আমরা কিয়াস দিয়ে শুরু করি উল্টা বুঝিল রা। কোরআনে আছে বাহিমাতুল আনাম, আপনি যাবেন কেন কিয়াস চার নম্বরে যাবেন কেন বলেন? স্বর্ণ কিনতে পারলে কি কেউ পিতলের কিনে নাকি? এই জন্যে বাহিমাতুল আনাম আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর এমন কোথাও আপনি প্রমাণ করতে পারবেন চার প্রকার পশুর কোনো একটাও পাওয়া যায় না। ইন্ডিয়া বলবেন গরু করা জবাই করতে দিবে না, গরু গাভী তো ছাগল খাসি করো, দম্বা করো, উট করো, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? অজুহাত খাটায় আমরা খাটিয়ে নিজেদের ফতোয়া চালানোর চেষ্টা করি না, জায়গা মতো আমরা কিয়াস মানি যেখানে কিয়াস মানতে হয়, কোরআন বাদ দিয়ে সুন্নাহ বাদ দিয়ে ইজমা বাদ দিয়ে এরপর চার নম্বরে গিয়ে মানবে এটা নিয়ম না।